নমস্কার টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রীশ্রীবাবাঠাকুর তাঁরই দেখানো পথে তাঁরই দীপ্তি শেখায় আমরা নিজেদের উদ্ভাসিত করার চেষ্টা করি নানা বিষয়ে নানা কথা যে তিনি বলে গেছেন সেগুলোকে আমরা চর্চা করার অনুধাবন করার প্রয়াস করছি মাত্র এর আগে সপ্তাহে আমরা সত্য মিথ্যা প্রসঙ্গে বাবা ঠাকুর কী কী বলেছেন সেই নিয়ে খুব সুন্দর আলোচনা করেছিলাম তাঁর ব্রহ্ম আত্মবিদ্যা বইতে তিনি যেভাবে সেই বাণীগুলোকে সাজিয়ে দিয়েছেন তার ভিত্তিতে অনেক সময় অনেক গল্পও তিনি বলতেন যে গল্পের মধ্যে দিয়েও কিন্তু তার যে উপদেশ তার যে শিক্ষাদান সেটা সম্পন্ন হতো একথা তিনি বারবার বলতেন যে আমাদের যেমন প্রভেদ রাখাটা উচিত নয় জীবনে একটা সমতাবোধ থাকা দরকার উঁচু নিচু বোধ থাকলে আমাদের কখনো জীবনে সেই পূর্ণতা আসবে না যেটার অভিলাষী আমরা সকলে তুষার ভট্টাচার্য তো আজও আমাদের সঙ্গে রয়েছেন এই যে উঁচু নিচু প্রভেদ নিয়ে বা ধরো যারা ধর্মের নামে একটু গোঁড়ামির আশ্রয় নেয় মানে আমি সব আমি জানি আর কেউ কিছু জানে না সে আমার চেয়ে নিচু অস্পৃশ্য এরকম ভাব তো অনেকে পোষণ করেন হ্যাঁ অনেকেই পোষণ করেন এই জন্যই তো বাবা ঠাকুর গতানুগতিক ধর্মের ঊর্ধ্বে উঠে সুধর্মের কথা বলেছেন বা আত্মধর্মের কথা বলেছেন সুধর্ম সুধর্ম সত্য ধর্ম আত্মধর্ম এই কথা বাবা ঠাকুর বলেছেন যেখানে এই প্রভেদের কোনো স্থান নেই এখানে উঁচু নিচু ছোট বড় ভালো মন্দ এগুলোর কোনো স্থান নেই যেখানে সমতা একতা পূর্ণতা নিত্যতা শুধু অবিরাম ধারায় প্রকাশ পাবে বাবা ঠাকুর সে কথাই বলে গেছেন তাঁর কথাগুলো যদি আমরা ঠিকঠিক মতো চর্চা করতে পারি তাহলে আমাদের মধ্যে এই সমতার বোধই প্রকাশ পাবে জীবনে এমন এমন সময় এক একটা ঘটনা ঘটে যে আমরা বা এমন কিছু ঘটেছে সে ঘটনা গল্পের আকারে হয়তো আমরা পড়েছি তেমনই একটি গল্প যেটি বাবা ঠাকুর বলে গেছেন এবং তার মধ্যে দিয়েও তিনি শিক্ষা দিয়েছেন ওই সমতার কথা ভেদাভেদ তার ঊর্ধ্বে উঠে গোড়ামির ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ বলে প্রতিপন্ন করার শিক্ষা আমাদের দিয়েছেন সেরকম একটি গল্প দেখছিলাম গল্পে আত্মবিদ্যায় আজকে সেই গল্পটি আপনাদের পড়ে শোনাই এবং দেখি আমরা কী শিক্ষা তার থেকে লাভ করি বাবা ঠাকুর গোড়াতেই বলছেন সকলের কাছে একমাত্র নির্দেশ হল প্রতিটি জীবনই তাঁর প্রকাশ এবং প্রত্যেক জীবনের মধ্য দিয়ে ভগবান তাঁর ইচ্ছা তাঁর লীলা প্রকাশ করে নিজেই খেলছেন এখানে কারও কোনো পৃথক অস্তিত্ব বা সত্তা নেই যেখানে যেভাবেই জীবন চলুক যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায় তবে সেই জীবনের মধ্যেই ঈশ্বরের প্রকাশ ঘটবে ঈশ্বর বোধে মানা গেলে যে কোনো কর্ম দ্বারাই ভগবানের সেবা করা হয় ঈশ্বর বোধে না মানলে বড় কর্মেরও কোনো মূল্য নেই অফিসে আমরা জানি একজন ডিরেক্টরের কত বড় কাজ কত দায়িত্ব তার একই সঙ্গে সেই অফিসের জমাদার যদি বাথরুমটি ঠিকমতো পরিষ্কার না করে তখন ওই ডিরেক্টরের কিন্তু প্রাণান্ত অবস্থা হয় সে তো আর নিজে গিয়ে সেই কাজটি করতে যাবে না একটি গল্প বললেন বাবা ঠাকুর এক সাত্ত্বিক নিষ্ঠাবান ব্রাহ্মণ দম্পতি যজমানি করত ভগবানের নামে জীবনযাপন করত একবার সেই গ্রামে মহামারী লাগল বহু লোক মারা গেল এবং গ্রামের সব প্রায় উজাড় হয়ে যায় এরপর গ্রামে শুরু হলো দুর্ভিক্ষ এক দানা খাবার নেই সব যেন একেবারে ছাড়খার হয়ে গেছে ঈশ্বরের নাম করতে করতে অনেকগুলো গ্রাম পেরিয়ে সে ব্রাহ্মণ দম্পতি একটি জায়গায় এসে পৌঁছলেন সারাদিন অভুক্ত থাকার ফলে তারা রীতিমতো শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছেন ব্রাহ্মণী তার স্বামীকে বললে আমি আমি বড় তৃষ্ণার্ত তুমি একটু জল দিয়ে আমাকে বাঁচাও আমি আর পাচ্ছি না আর পাচ্ছি না আমি ব্রাহ্মণ বিহ্বলভাবে এদিক ওদিক তাকিয়ে বলল আমি আমি তো ভাবছি কোথায় জল পাবো তাই ভাবছি দেখো আজকে তো এই বিপদের মধ্যে নারায়ণকেও জল দেওয়া হয়নি ব্রাহ্মণী বললেন আগে প্রাণটা তো বাঁচাও তারপর বেঁচে থাকলে তুমি নারায়ণকে জল দেবে ব্রাহ্মণ জল খুঁজতে খুঁজতে আরও বেশ খানিকটা এগিয়ে আরেকটি গ্রামে এসে হাজির হল সেই গ্রামে আবার
জমাদারদেরই বসতি ছিল শুধু। ব্রাহ্মণ এক জমাদারকে সামনে দেখে বললে, ভাই আমি আমি অনাহারে আছি বহুদিন, আমাকে দয়া করে কিছু খাদ্য দিয়ে আমায় প্রাণ বাঁচাও। জমাদার সেই নিষ্ঠাবান ব্রাহ্মণকে চিনতে পেরেছিল, ব্রাহ্মণ কিন্তু জমাদারকে চিনতে পারেননি। জমাদার তাড়াতাড়ি ব্রাহ্মণকে তার উচ্ছিষ্ট অন্ন দিল, সে যা খাবার খাচ্ছিল সেখান থেকেই, কেননা তার ঘরে আর কোনো অন্ন প্রস্তুত ছিল না। ব্রাহ্মণও প্রাণ বাঁচাবার জন্য অন্য কোনো উপায় না দেখে বাধ্য হয়ে জমাদারের উচ্ছিষ্ট অন্নই গ্রহণ করতে বাধ্য হল। ব্রাহ্মণের খাওয়া শেষ হলে জমাদার যখন তাকে জল দিতে গেল, তখন হঠাৎ ব্রাহ্মণ খুব চটে গেলেন। জমাদারের উচ্ছিষ্ট জল অত্যন্ত রেগে গিয়ে বললেন, কি করে আমি এই জল গ্রহণ করতে পারি? তুমি তুমি জানো তুমি জমাদার, তোমার এই এই জল আমার পক্ষে গ্রহণ করা মোটেই সম্ভব নয়। তখন জমাদার বলল, আপনি উচ্ছিষ্ট অন্ন খেলেন, তখন আপনার জাত গেল না, আর এখন জল খাবার বেলায় আপনার জাত চলে যাবে? এ কেমন আপনার জাত, এ কীরকম আপনার বিচার? ব্রাহ্মণ বলে, শোনো, তোমার উচ্ছিষ্ট জল ছাড়াও আমার চলবে, জল হয়তো আমি অন্য কোনো জায়গায় পেয়ে যাব। অন্নটা খেলাম কারণ মহামারী দুর্ভিক্ষ, অন্ন তো আমি আর কোথাও পাবো না, আমি অন্য এই মুহূর্তে না পেলে আমি তো মরেই যেতাম। এই কথা বলে ব্রাহ্মণ হনহন করে চলে যাচ্ছিল। খানিক দূর গিয়ে তার হঠাৎ খেয়াল হলো, আরে সে তো ব্রাহ্মণের জন্যে তৃষ্ণার জল নেবে বলে বেরিয়েছিল, জল তো নেওয়া হলো না। আবারও ব্রাহ্মণ ফিরে এলো সেই জমাদার পাড়ায়। এসে সেই জমাদারকে বললো, শোনো, আমার ব্রাহ্মণই বড় তৃষ্ণার্ত, তুমি তার জন্য একটু জল দাও, সে ওখানে জলের জন্য একেবারে মৃতপ্রায় অবস্থায় রয়েছে, আমি তার জন্য জল নিতেই বেরিয়েছিলাম। জমাদার শুনে বলে, সর্বনাশ, আপনি চলে গেলেন, আমি তো বাকি খাবারটা খেয়ে জল খেয়ে ফেলেছি, আর তো জল নেই। আপনি ওকে ঘরে গিয়ে দেখুন। ব্রাহ্মণ তার ঘরে গিয়ে দেখলেন ম্যাথরানি খাওয়া দাওয়ার পরে জল খাচ্ছিল। ব্রাহ্মণের কথা শুনে ম্যাথরানি তার গ্লাসের বাকি জলটা ব্রাহ্মণকে দিতে রাজি হয়ে গেল। নিরুপায় ব্রাহ্মণ ম্যাথরানির সেই উচ্ছিষ্ট জলটাই নিয়ে এলো ব্রাহ্মণের জন্য। জল নিয়ে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণের কাছে গিয়ে পৌঁছল, দেখল ব্রাহ্মণী ইতিমধ্যেই প্রাণ ত্যাগ করেছে। অত্যন্ত দুঃখিত হয়ে ব্রাহ্মণ ভাবল, হায় রে, এ কী করলাম, আমি যা তো খোয়ালাম ব্রাহ্মণীকেও হারালাম, এ কী করলাম আমি? এবার মৃত ব্রাহ্মণীর সৎকার করা দরকার। সৎকার করতে গিয়ে ব্রাহ্মণ খুব অসুবিধায় পড়ল। ডোমপাড়ার যে জমাদারের ঘরে সে অন্নগ্রহণ করেছিল, সেই জমাদার তখন আবার সেই পথ দিয়েই যাচ্ছিল। জমাদারকে আবার দেখে ব্রাহ্মণ সেই জমাদারের সাহায্য চাইল। জমাদার তখন আরও পাঁচজনকে ডেকে কাটটাট কেটে ব্রাহ্মণীর সৎকারের ব্যবস্থা করল। গ্রামবাসীদের মধ্যে সবাই ছিল ডোম, কারণ ওই পাড়াটাই ছিল ডোম পাড়া। তখন ব্রাহ্মণ ভাবতে লাগল, কি কপাল আমার, শেষকালে এদের হাতে ব্রাহ্মণীর সৎকার করাতে হলো, কি করলাম আমি, সারাটা জীবন ধরে ভগবানকে কি ডাকলাম। তখন ব্রাহ্মণের জ্ঞান যেন আরও ঠেলে বেরোতে লাগল, তার ক্ষমতা নেই অথচ মানটুকু আছে। জমাদার ব্রাহ্মণকে জিজ্ঞেস করল, ঠাকুর, এখনো দাঁত শক্ত আছে? আচ্ছা থাকুক, কে আসবে এই রাতে? শোনো, তুমি যদি বলো তবে আমরাই সৎকারের ব্যবস্থা করি, তুমি না এক কাজ করো, তুমি মুখে আগুনটা দিও। তাই করল ব্রাহ্মণ, ব্রাহ্মণীর সৎকার হয়ে গেল। কিছুক্ষণ পরে জমাদার ব্রাহ্মণকে বলল, ঠাকুর, কি ধর্ম করলে একদিন ধরে? জগতে কোন বস্তুটি সবচেয়ে বেশি প্রয়োজন বলতো? যা না থাকলে কিচ্ছু থাকে না, প্রাণকে অবহেলা কেন করো? দেখো ঠাকুর, প্রাণই সবচেয়ে প্রধান, প্রাণের কি কোনো জাত আছে? কি ধর্ম করো তোমরা? আমার এখানে যদি ভাত না খেতে তবে কি নিজের প্রাণটা তুমি বাঁচাতে পারতে? আশ্চর্য, এই যে জমাদার, সে সারা জীবন ময়লা ঘেটেছে, কিন্তু আজকে এই পরিস্থিতিতে তার মুখ থেকে তত্ত্বজ্ঞানের উপদেশ বেরোল। ব্রাহ্মণের প্রথম জীবনের একটি ঘটনা ছিল যেটা জমাদার জানত।
এক নমঃশূদ্র বিধবাকে মুসলমানেরা জোর করে ঘরের বাইরে টেনে নিয়ে গিয়েছিল, তারপর সেই বিধবাকে কেউ সমাজে স্থান দেয়নি। এবং এই ব্রাহ্মণটি তখন সেই বিধবাকে মেরে ফেলবার বিধান দিয়েছিল এবং তার বিধান অনুযায়ী সেই রকমই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই ঘটনাটা ব্রাহ্মণকে স্মরণ করিয়ে দিয়ে জমাদার বলল, ঠাকুর, একটা প্রাণ বাঁচাতে পারো না, আর প্রাণকে নাশ করো কি করে? মনে পড়ে সেদিনের সেই ঘটনা? সেই বিধবা মহিলা চোখের সামনে সেদিন এক ফোঁটা জল না পেয়ে মরে গেল। আমি তখন ভগবানের খেলা দেখছি গো। তোমরা কি ভাবো, ভগবান শুধু তোমাদের মধ্যেই আছে, আমাদের মধ্যে কি ভগবান নেই? ঠাকুর, আগে প্রাণ, সবার আগে প্রাণ, তারপরে সব নিয়ম কানুন। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, দেখো, আপদকালে কোনো ধর্ম নেই, শুধু প্রাণ বাঁচানোটাই আমাদের ধর্ম। তাই আপদকালে কোনো নীতিও নেই, প্রাণ চায় বাঁচতে। ধর্মে গোঁড়ামির কোনো স্থান নেই, জানবে যেখানে গোঁড়ামি সেখানেই ধর্ম আবৃত। একটা গল্পে কিন্তু অনেকগুলো দিক ছুঁয়ে গেলেন, তাই না? ধর্মের নামে গোঁড়ামি প্রাণের চেয়ে বড় কিছু নয়, সেখানে ধর্ম নয়, নীতি নয়, জাত নয়, কিছুই কিছু নয়। দেখুন, প্রাণটা যদি নাই বাঁচে, কিসের ধর্ম? তাহলে আমি ধর্মটা করব কি করে? কে ধর্ম করবে? আগে আমি থাকবো তবে তো আমি ধর্মটা করব। আমি যদি নাই বাঁচলাম তাহলে আমি ধর্মটা করব কি করে? ন্যায় নীতি এসব এগুলো তো পরে আসবে, আগে তো আমাকে বেঁচে থাকতে হবে সুস্থ সবলভাবে। তা সেইখানেই যদি আমি জাতের বিচার করি তাহলে আমি তো বাঁচতেই পারবো না। যে এইরকম গোড়ামির আশ্রয় নিয়ে যারা ধর্ম করে তাদেরই ধর্মটাকে কুধর্ম বলা যায় না? ব্রাহ্মণ একটা জায়গায় যখন এদের দিয়েই সৎকার করাতে হলো, সে খেদোক্তি করলে, ভগবান আমি সারা জীবন কি করলাম, এত ডাকলাম তোমাকে কিন্তু এ আমার কি পরিণতি হলো? এই যে বর্ণ বিভাগ, এই যে জাতি বিভাগ, এটা কিন্তু বংশগতভাবে করা হয়নি অতীতে। এটাকে গুণ, কর্ম ও যোগ্যতা অনুসারে বিভাগ করা হয়েছে, এটা কিন্তু জাতিগত নয়। এরকমও দেখা গেছে প্রাচীনকালে, মানে একই ব্যক্তির অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে কিছু সন্তান ব্রাহ্মণ হয়েছে, কিছু সন্তান ক্ষত্রিয় হয়েছে, কিছু সন্তান বৈশ্য হয়েছে, কিছু সন্তান শূদ্র হয়েছে। যোগ্যতার বিচারে, যোগ্যতার বিচারে যদি বংশগত বিচারে হতো তাহলে কিন্তু সে যে বংশের তার সন্তানরা সেই বংশেরই হতো, যদি বংশগত বিচারে হতো। কিন্তু বংশগত বিচারে হয়নি। আবার বাবা ঠাকুর বলছেন, একই ব্যক্তি সময় অনুসারে কখনো ব্রাহ্মণ, কখনো ক্ষত্রিয়, কখনো বৈশ্য, কখনো শূদ্র, মানে পরিস্থিতির বিচারে তখন তার মধ্যে যে জিনিসটা প্রকাশ পায় বা প্রকট হয়। যখন আমরা সেবাকর্ম করছি তখন আমরা শূদ্র, যখন আমরা আদান প্রদানের কর্মে লিপ্ত তখন আমরা বৈশ্য, আবার যখন কোন একটা অন্যায় দেখে প্রতিবাদ করছি, তেজের প্রকাশ পাচ্ছে আমার ভেতরে, রুখে দাঁড়াচ্ছি, তখন আমি ক্ষত্রিয়, আবার যখন ঈশ্বরে ভক্তি নিষ্ঠা করছি তখন আমি, যখন পূজা অর্চনা করছি তখন আমার মধ্যে ব্রাহ্মণত্বের প্রকাশ পাচ্ছে। সুতরাং একই ব্যক্তির মধ্যে সময় বিশেষে এই চারটে ভাবের প্রকাশ পাচ্ছে। এগুলো তো সবই বাহ্যিকতা এবং আপেক্ষিক, এগুলো সবই আপেক্ষিক। এগুলোকে নিয়ে বাড়াবাড়ি করার কথা কিন্তু আমাদের শাস্ত্রে কিছু বলা হয়নি। এগুলো সত্য, রজ, তম, এই যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণের যে তারতম্য, তারতম্য অনুসারে এই বিভাগটা করা হয়েছিল। যেমন ধরুন, একটা তমগুণী ব্যক্তি, সে আলস্য পরায়ণ, জড়তা তার মধ্যে বেশি, নিষ্ক্রিয়, কর্ম করতে চায় না, তাকে যদি ক্ষত্রিয়ের কাজ দেওয়া হয় সে করতে পারবে না, তাকে যদি ব্রাহ্মণের কাজ দেওয়া হয় সে করতে পারবে না। আবার একটা যার মধ্যে প্রবল সত্যগুণ, যার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ, যে সব কিছুকে ঈশ্বর বোধে মানে, ঈশ্বরে মতি আছে, যার ঈশ্বরে যার মতি আছে, তাকে যদি ক্ষত্রিয়ের হিংসার কাজটা করতে দেওয়া হয়, যুদ্ধ বিগ্রহের কাজটা করতে দেওয়া হয়, সে ঠিকঠিক মতো সেটা করতে পারবে না, মানে মন থেকে মেনে নিতেই পারবে না, মন থেকে মেনে নিতেই পারবে না। এইরকম যার মধ্যে যেরকম গুণের প্রকাশ তাকে সেই রকম কর্ম দেওয়া হয়েছে, এবং সেই কর্মের দ্বারা সে আরও উঁচু উঁচু জায়গায় উঠতে পারবে।
সেটা সে যুগে এই মানে বর্ণ বিভাগটা করা হয়েছিল সমাজটা যাতে সুন্দরভাবে চলে, ডিসিপ্লিনড ওয়েতে চলে, ওইতে চলে, এবং তাকে সেইখানে বেঁধে রাখার জন্য নয়, সেইটা করে সে আরও উঁচু উঁচুতে উঠতে পারবে। যেরকম বাবা ঠাকুর বলছেন, শূদ্রের কাজ কি? সেবা করা। এই কাজটা তার জন্য নির্ধারণ করা হয়েছিল। এখন এই সেবা কাজের মধ্যে দিয়ে সে সবার সাথে যুক্ত হবে, সবাইকে সেবা করার মধ্যে দিয়ে সবার সাথে একটা তার রিলেশন তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে, সবার সাথে যুক্ত হচ্ছে আস্তে 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 আস্তে। এইভাবে সে আস্তে আস্তে শূদ্রত্ব থেকে সে আস্তে আস্তে উঁচুর দিকে উঠবে। তারপরে বৈশ্য কী? তার কাজ কী? আদান প্রদান, ব্যবসা বাণিজ্য। এবং এইটার মাধ্যমেও কিন্তু এবার তার সে সবার সাথে যুক্ত হচ্ছে আস্তে আস্তে। সবার সাথে যুক্ত হতে হবে, আসলে সবার সাথে একটা আপন বোধের সম্পর্ক তৈরি হতে হবে। এই সম্পর্কটা তৈরি না হলে কিন্তু সে কিন্তু আস্তে 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 ওই সংকীর্ণতা, সে আস্তে আস্তে শুধু নিজেকে নিয়ে থাকবে, এই জায়গাটা থাকবে। সত্যিও কি, নিজেকে রক্ষা করা এবং অপরকে আপন বোধে রক্ষা করা। বাবা ঠাকুর বলছেন এটা, এইভাবে আস্তে আস্তে তার সবার সাথে একটা আপন বোধে যে রিলেশন তৈরি হচ্ছে, এই আপন বোধটাই পুষ্ট হয়ে ব্রাহ্মণ্য ধর্মে পরিণত হয়। এইভাবে ধীরে 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 ধীরে, আর শূদ্র হলো সমাজের বেদী, তার উপরে ভিত্তি করেই কিন্তু অন্যগুলো ধীরে 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 প্রকাশ পাচ্ছে। জন্ম মাত্রই সবাই শূদ্র, একথা কিন্তু মনু বলে গেছেন। আমার এখানে বিবেকানন্দের একটা ঘটনা মনে পড়ছে, তার জীবনের একটা জায়গায় তিনি গিয়েছিলেন এবং তিনি এসেছেন শুনে বহু মানুষ এসেছেন যে আপনি আমাদের কিছু ধর্ম কথা বলুন, আপনি খুব সুন্দর কথা বলেন। তো উনি বলেন যে হ্যাঁ, মানে যখন পরিব্রাজক বিবেকানন্দ ঘুরে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষ এবং তিনি সেখানে দাঁড়িয়ে তাদেরকে খুব সুন্দর করে বললেন, একটু পরে তারা চলে গেল, খানিক পরে আবার ফিরে এলো, আবারও বললো আবার কিছু ধর্ম কথা বলুন, আবারও তিনি অনেকগুলো কথা বললেন, আবারও তারা একটু পরে চলে গেল, তিনি বসে আছেন, একটু পরে আবার তারা জমায়েত হয়ে বলল যে প্রভু আমাদের খুব ভালো লেগেছে, আপনি আরও কিছু কথা বলুন, আমাদের প্রাণ মন ভরে গেছে। তিনি আবারও সেই ধর্মকথা বললেন বেশ অনেক রাত পর্যন্ত, তারপর তারা যে যার বাড়ি চলে গেল। একটু দূরে একটি লোক বসে ওই উনুন জ্বালিয়ে তার নিজের রুটি তৈরি করছিল, সেই লোকটি এই সব ঘটনাটাই দেখেছে। এই এতক্ষণই সময়ের মধ্যে যে লোকগুলো গেছে ফিরেছে তারা কি করেছে জানে না, কিন্তু তারা হতেই পারে যে তারা গিয়ে একটু জল খাবার খেয়ে এসছে, রাতের খাবার খেয়ে এসছে, খেয়ে এসে ক্রমে ক্রমে এসছে। এর মধ্যে কিন্তু একবারও কেউ উনি খেয়েছেন কিনা জিজ্ঞেসও করেনি, উনি খাবেন কিনা জানতেও চায়নি, কিছুই না। সেই লোকটি, সে একটি ওই ওখানে ঝাঁটপান দিত একটি ম্যাথর শ্রেণীর লোক, সে তখন রুটি তৈরি করছিল, সে এসে বলল মহারাজ আমি দেখছি আপনি সকাল থেকে তো অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছেন কিন্তু একবারও আপনাকে কিছু খেতে দেখিনি, আপনি যদি কিছু মনে না করেন আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, তো আমি রুটি করছিলাম, আপনি কি আমার হাতে গড়া রুটি খাবেন? বিবেকানন্দ হাউ হাউ করে কেঁদে ফেলেছেন, কেঁদে ফেলে বলছেন যে এই যে লোকগুলো আমার কাছে ধর্ম কথা শোনার জন্য এলো, এত কথা শুনলো, এরা একবারও কেউ আমাকে ফিরে জিজ্ঞেস পর্যন্ত করলো না আমার খিদে পেয়েছে কিনা, আমার খেতে লাগবে কিনা, কিন্তু তুমি ওইখানে বসে তুমি যা বলেছি হয়তো কিছুই বোঝোনি, কিছুই শোনোনি, তোমার অন্তরে তোমার মধ্যে দিয়ে দেখো ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন আমার কাছে জিজ্ঞেস করতে আমার খিদে পেয়েছে কিনা, আমি নিশ্চয়ই খাবো, তুমি আমাকে দাও। সে লোকটা তখন আপ্লুত, মহারাজ আপনি সন্ন্যাসী হয়ে আপনি আমার হাতে তৈরি রুটি খাবেন? উনি বলছেন আমার খিদেটা পেয়েছে ওটাই বড় কথা, তুমি কে তুমি কি আমার জানার কোনো দরকার নেই। এই যে লোকগুলো ছিল অনেকেই উচ্চ বর্ণের লোক, এদের তো একবারও এই কথাটা মনে হয়নি যে আমারও খিদে পেতে পারে, আমারও কিছু খাওয়া দরকার। উনি ভাবছেন যে ঈশ্বর যেন এই লোকটির মধ্যে দিয়ে, সে যে জাতেরই হোক, যত নিম্ন বর্গেরই হোক, তাকে দিয়ে ঈশ্বর তার খুন নিবৃত্তি করলেন। এখন আত্মার কিন্তু কোনো ধর্ম নেই, এসব আত্মার মধ্যে কোনো বিভাগ নেই। যতক্ষণ না আমাদের আত্মার দিকে নজর থাকবে ততক্ষণ কিন্তু আমাদের মনের মধ্যে এইগুলো খেলা করবে। এই যে বর্ণ বিভাগ, এই যা কিছু, এগুলো সব বহিরঙ্গ, এগুলো কিন্তু ধর্মের শেষ কথা নয়। আর এগুলোকে যেভাবে যেভাবে পালন করার কথা বলা আছে তার মধ্যে কিন্তু গোঁড়ামির কোনো স্থান নেই। এখন মানুষ সে ধর্মটাকে ঠিক ঠিক মতো বুঝতে না পেরে মানুষ নিজেকেই অনেকে শ্রেষ্ঠ মনে করে। ব্রাহ্মণ মনে করছে আমি শ্রেষ্ঠ, ক্ষত্রিয় মনে করছে আমি শ্রেষ্ঠ, এক একজন এক একজনকে শ্রেষ্ঠ মনে করছে, আবার কেউ নিজেকে নিকৃষ্ট মনে করছে। এখন নিজেকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট কোনোটা মনে করাই কিন্তু বিধেয় নয়,
নিজেকে সে আত্মবোধে উত্তীর্ণ হতে হবে। আর এটা সবাই হতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে। কারুক্ষে কোনো জায়গায় আটকে রাখার জন্যে কিন্তু এই বিধানগুলো দেওয়া হয়নি। সর্ববিধ বিধানই কিন্তু আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে মানুষের সর্ববিধ মঙ্গলের জন্য, যাতে সে সে পূর্ণতার বোধে উত্তীর্ণ হতে পারে তার জন্যে। এখন সে পূর্ণতাকে ভুলে গিয়ে যখন মানুষ শুধু এই আচার বিচারগুলোকে নিয়ে মেতে থাকে, তখন কিন্তু মানুষের এই দশা হয়। কারণ মানুষ কেউ এককভাবে বেঁচে থাকতে পারে না, প্রত্যেককেই প্রত্যেকের প্রয়োজন। আর যখন আমার প্রত্যেককেই প্রয়োজন, তখন আমি অন্যকে কী করে হেয় করতে পারি? আমার তো কারুকে ছাড়া আমার চলবে না, সবাইকে সবার তো প্রয়োজন। তাহলে সবাইকে আমাকে মান দিতে হবে, আর অপরকে মান দিতে না পারলে আমাকে ওকে মান দেবে না। আমি চাই মান, কিন্তু বাবা ঠাকুর বলছেন তুমি মান তখনই পাবে যখন তুমি অন্যকে মান দেবে। এই গল্পটিকে আশ্রয় করে আমরা এই সমাজের নানা ধরনের যে গোঁড়ামি সে প্রসঙ্গে একটুখানি আলোকপ্রাপ্ত হলাম। আর এই গোঁড়ামিটা কি, বাবা ঠাকুর কি বলেছেন, গোড়ার আমিটাকে ভুলে থাকলে এই গোড়ামি হবে। হ্যাঁ, এটাও ঠিক। গোড়ার আমিটাকে যখন যেন আমরা কখনো না ভুলি, গোড়ার আমিটা যেন আমাদের স্মরণে সব সময় থাকে, তাহলে আমরা গোঁড়ামির বশবর্তী কখনো হতে পারবো না। আজকের মতো আমাদের এই আলোচনা আবারও সময়ের কারণে এখানেই শেষ করছি। নমস্কার।